হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি সম্পূর্ণ বাংলায় জেনারেল সায়েন্সের প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা ডিজিটাল পড়াশোনা একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এর পাশাপাশি বলবো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপডেট এবং নোটিফিকেশন এবং ফ্রি পিডিএফ এগুলো সংগ্রহ করার জন্য ডিজিটাল পড়াশোনা একাডেমির টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও যেটার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এছাড়া তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ক্লাস যেগুলো অলরেডি করানো হয়ে গেছে এই ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তার পাশাপাশি চ্যানেলের প্লে লিস্টে গিয়েও তোমরা প্রত্যেকটা ক্লাস করে নিতে পারবে এগুলো কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা ত্বরান্বিত করবে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ ক্লাস যে ক্লাসটায় আমরা কেবলমাত্র শুধু রেলওয়ে গ্রুপ ডি হেডিং আছে বলে নয় এটা শুধু রেলওয়ে গ্রুপ ডি নয় এই মুহূর্তে যে যে পরীক্ষাগুলো আসতে চলেছে যাতে জেনারেল সায়েন্স আছে সেখানের জন্য আমরা করছি তাই জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পঁচিশ নাম্বারে থাকে বলে আমরা লিখেছি টার্গেট পঁচিশে পঁচিশ অর্থাৎ আমাদের টার্গেট থাকছে আমাদের জেনারেল সায়েন্সের প্রস্তুতি নেওয়ার মেন টার্গেট থাকছে যাতে করে আমরা পঁচিশে পঁচিশ পেতে পারি সেই কারণের জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি মডেল কোশ্চেন পেপার এখানে তোমাদের প্রতিদিন পঁচিশটা করে কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করার জন্য তোমাদেরকে আমি পনেরো সেকেন্ড করে সময় দেব এবং সেই সময়ের মধ্যে তোমরা নিজেরা দেখবে কটা প্রশ্নের উত্তর করতে পারলে এবং কটা প্রশ্নের উত্তর করতে পারলে না তো ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু স্ক্রিনে দেখানোর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের পনেরো সেকেন্ডের টাইম আর চালু হয়ে যাবে তোমরা ওই পনেরো সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু উত্তরগুলো করে ফেলবার চেষ্টা করবে এবং পারলে একটা খাতা পেন নিয়ে বসো যাতে কোন উত্তরটা করতে পারলে এবং কোনটা করতে পারছো না সেটা একটু আইডেন্টিফাই করে রাখো এবং তোমরা বলবো প্রত্যেককে যে ক্লাসের শেষে কমেন্ট করে তোমরা জানাও কে কত প্রশ্নের উত্তর করতে পারলে তো আজকের এই ক্লাসটার মাধ্যমে দেখে নাও তোমার নিজের প্রস্তুতি এবং এই সেট আজকে সেট ওয়ান করাচ্ছি তোমরা যদি বলো যে এই ধরনের ক্লাসের তোমাদের প্রয়োজন আছে তাহলে আমি চেষ্টা করবো রেগুলার একটা করে এই ধরনের সেট করানোর তলে শুরু করছি আজকের ক্লাস কোশ্চেন কিনে আসার সঙ্গে সঙ্গে কিন্তু টাইম আর শুরু হয়ে যাবে তোমরা কিন্তু নিজেদের মতন নিজেরা উত্তর করার চেষ্টা করবে তাহলে শুরু করছি আজকের ক্লাস নিম্নলিখিত ভাইরাসগুলির মধ্যে কোনটি সুপরের মাধ্যমে ছড়িয়ে পড়ে তাহলে নিচে যে ভাইরাসগুলো দেওয়া আছে তার মধ্যে কোন ভাইরাসটি শূকরের মাধ্যমে ছড়িয়ে পড়ে আশা করছি তোমরা যে যার মতন সঠিক উত্তর চয়েস করেছ এবার আমি বলে দিই সঠিক উত্তর কোনটা হবে তোমরা এবার মিলিয়ে নাও এটার ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সোয়াইন ফ্লু যেটা শুকরের মাধ্যমে ছড়িয়ে পড়ে সোয়াইন ফ্লু এটা শূকরের মাধ্যমে ছড়িয়ে পড়ে নিভা ভাইরাস এটা বাদুরের মাধ্যমে ছড়িয়ে পড়ে জিকা ভাইরাস এটা মশার মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্লেগ এটা কি হয় একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেটা ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণী দ্বারা ছড়িয়ে পড়ে সাধারণত ইঁদুরের দ্বারা এই প্লেগ রোগটা ছড়িয়ে পড়ে থাকে এবার আমরা চলে যাচ্ছি আশা করছি যারা এক নম্বর প্রশ্নের উত্তর দিতে পারলে আশা করি তোমাদের মধ্যে কনফিডেন্স এসেছে তোমরা চেষ্টা করো পরের উত্তরগুলো দেওয়ার আর যারা প্রথম কোশ্চেনের উত্তরটা দিতে পারলে না তারা দুঃখ হওয়ার কিছু নেই পরের কোশ্চেন সঠিক করার চেষ্টা করো দেখো তাহলে দ্বিতীয় প্রশ্ন কি বলছে ক্ষুদ্রান্তের কোন অংশটির মাধ্যমে নিরন্তর খাদ্য বস্তু ভাঙার কাজ চলতে থাকে অর্থাৎ ক্ষুদ্রান্তের তিনটে পার্ট আছে তোমরা জানো ইলিয়াম জেজুন নাম ডিওডেনাম এই তিনটে পাটের মধ্যে কোন অংশটে কি হচ্ছে খাদ্যবস্তু ভাঙার কাজ চলে তাহলে খাদ্যবস্তু ভাঙার কাজ এটা কোন অংশে চলে তাহলে ক্ষুদ্রান্তর যে স্টার্টিং অর্থাৎ আমাদের যে পাকস্থলীটা রয়েছে সেই পাকস্থলি থেকে যেখান থেকে ক্ষুদ্রান্তটা আমাদের শুরু হচ্ছে ঠিক এই পয়েন্টটা এই পয়েন্টটাকেই বলা হয় কি ডিওডেনাম এই ডিওডেনামের মধ্যে কিন্তু খাদ্যবস্তু ভাঙার কাজ চলতে থাকে তাই এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবং ইলিয়াম ও জেজুন নাম এই অংশগুলোতে কিন্তু খাদ্যবস্তু শোষণ এই জাতীয় কাজগুলো চলতে থাকে আশা করছি তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর করতে পেরেছ যারা সঠিক উত্তর করেছো তাদেরকে বলবো খুব ভালো তোমাদের প্রস্তুতি খুব ভালো চলছে যারা করতে পারো তারা চেষ্টা করো এবং ভুলগুলো চেষ্টা করো আমরা চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে দেখো তৃতীয় প্রশ্ন কি বলছে নির্দিষ্ট তরণে একটি সোজা রাস্তায় গতিশীল গাড়ির ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সত্য বলেছে নির্দিষ্ট স্মরণে সোজা রাস্তায় গতিশীল গাড়ির ক্ষেত্রে নিম্নলিখিত মধ্যে কোনটি সত্য তাহলে আমরা কি জানতে পেরেছি এই ইনফরমেশনটা থেকে আমাদের কি বলে দিয়েছে বলেছে নির্দিষ্ট তরণ তরণটা কিন্তু ফিক্স তরণটা বাড়বেও না কমবেও না এবং একটা সোজা রাস্তায় কিন্তু গতিশীল গাড়ি বলে দিয়েছে তাহলে আমরা কি জানি যে তরণ ইজিকাল টু কি হয় বেগ পরিবর্তন বাই কি হয় সময় হয় তাহলে তরণের মানটা তখনই নির্দিষ্ট থাকবে কখন যখন আমাদের বেগের পরিবর্তনটা একদম নির্দিষ্ট হবে বেগ বৃদ্ধি কি কমলো সেটা বড় প্রশ্ন না বেগের যে পরিবর্তন হচ্ছে সেটা নির্দিষ্ট হারে হচ্ছে অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি পাঁচ মিটার পার সেকেন্ড করে বেগ পরিবর্তিত হয় তাহলে এটা সব সময় পাঁচ মিটার পার সেকেন্ড করেই কিন্তু বেগ পরিবর্তিত হতে থাকবে এই কারণে আমাদের তরণটা কিন্তু ওই পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ নির্দিষ্ট থাকবে তাহলে দেখো বলছে গাড়িটির তরণ শূন্য হলে তাহলে গাড়িটির তরণ শূন্য যদি হয়ে যায় তাহলে সেটা নির্দিষ্ট তরণে থাকবে না এবং গাড়িটা স্টপ হয়ে যাবে দাঁড়িয়ে যাবে গাড়িটা চলবে না কিন্তু আমাদের বলেছে সোজা রাস্তায় গাড়িটি চলছে গাড়িটির গতিবেগ শূন্য হয়ে গেলে এটাও হতে পারে না কারণ গাড়ির গতিবেগ যদি শূন্য হয়ে যায় অর্থাৎ ভি যদি জিরো হয়ে যায় তাহলে তো এর মানটাও কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে গতিবেগ শূন্য হয়ে গেলেও হবে না গাড়িটির গতিবেগ পরিবর্তনের মান ধ্রুবক থাকলে অর্থাৎ দেখো বলছে গাড়িটির গতিবেগ পরিবর্তন অর্থাৎ ডেল্টা ভি এই পরিবর্তনের মানটা যদি ধ্রুবক থাকে অর্থাৎ যদি দশ মিটার পার সেকেন্ড করে বেগ পরিবর্তন হয় তাহলে এটা সব সময় সেকেন্ড পার সেকেন্ড করেই চলবে তাহলে পরেই আমরা কি পাবো এই কি হবে একটা আমরা কনস্ট্যান্ট মান পাবো এটা এই আমরা কি পাবো ধ্রুবক পাবো তাই তো তাহলে আমাদের অপশান বি হয়ে যাবে সঠিক আর সি নম্বর অপশন বলেছে গাড়িটির তরণ প্রতিনিয়ত পরিবর্তিত হবে আমাদের তো প্রশ্নে বলেই দিয়েছে নির্দিষ্ট তরণ অর্থাৎ তরণ পরিবর্তিত হবার কোনো গল্প নেই তাহলে এটাও ভুল তাহলে উত্তরটা কিভাবে করলাম আশা করছি তোমরা বুঝতে পারলে যাদের একটু সমস্যা হলো বুঝতে পারলে না তাদের জন্য বলবো যে ফিজিক্সের যে রিভিশন ক্লাস করানো হয়েছে সেখানে গিয়ে একটু দেখো তাহলে ক্লাসটা দেখলে পারে তোমাদের অনেকটাই ক্লিয়ার হবে আমরা চলে যাচ্ছি চার নম্বর প্রশ্নে দেখো চার নম্বর প্রশ্ন বলছে কোন আহ সরি কোন খাদ্য বস্তুটির শ্বাসনের ফলে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাহলে কোন খাদ্য বস্তুর দহনের ফলে বা শ্বসনের ফলে সবচাইতে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে ফ্যাট অপশান সি কারণ ফ্যাটের যদি দহন হয় প্রায় নাইন কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় এখানে ইনফরমেশনটা দেওয়া রয়েছে তোমরা দেখে নাও কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ফোর পয়েন্ট টু কিলো ক্যালোরি প্রোটিনের ক্ষেত্রে ফোর কিলো ক্যালোরি পার গ্রাম এবং ফ্যাটের ক্ষেত্রে হচ্ছে নাইন কিলো ক্যালোরি পার গ্রাম এই পয়েন্টটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে অন্যগুলো দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নেক্সট কোশ্চেনে যাব তোমরা রেডি আশা করছি সকলে রেডি আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি নেক্সট কোশ্চেন বলছে মহাশিরার মাধ্যমে রক্ত কোথায় আসে অর্থাৎ আমাদের দুটো শিরা মহাশিরা আছে একটা হচ্ছে উর্ধ্ব মহাশিরা একটা নিম্ন মহাশিরা এই মহাশিরাগুলোর মাধ্যমে রক্ত কোথায় আসে যাদের অসুবিধা হচ্ছে তাদেরকে বলবো তোমাদের জন্য আমি কিন্তু এই সার্কুলেটরি সিস্টেমের ওপর ক্লাস করিয়ে রেখেছি সার্কুলেটরি সিস্টেমে যাও সেখানে ক্লাসটা আজই করে নাও যাদের উত্তরটা করতে পারলে না আর যারা উত্তরটা করতে পেরেছ তারা জানো এটা খুবই সোজা একটা কোশ্চেন তাহলে মহাশিরার মাধ্যমে রক্ত কোথায় যায় সেটা হয়ে যাবে আমাদের অপশান এ ডান অলিন্দে যায় আমরা একটু ছবিতে দেখে নিই বিষয়টাকে দেখো ছবিতে এখানে দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের উদ্ধম মহাশিরা আছে আর এটা হচ্ছে আমাদের নিম্ন মহাশিরা এই উদ্ধম মহাশিরা আমাদের দেহের ওপরের অংশ থেকে রক্ত নিয়ে আসে আর এই নিম্ন মহাশিরা আমাদের নিচের অংশ থেকে রক্ত বহন করে নিয়ে আসছে এই অংশটাই এই অংশটার সঙ্গে দেখো যুক্ত এইটা উদ্ধম মহাশিরা এটা নিম্ন মহাশিরা এই অংশটার নাম কি এই অংশটার নাম হচ্ছে অলিন্দ কোন অলিন্দ এটা এটা হচ্ছে ডান অলিন্দ তাহলে ডান অলিন্দে কি হচ্ছে আমাদের দূষিত রক্ত বয়ে নিয়ে আসছে উদ্ধ মহাশিরা এবং নিম্ন মহাশিরা এবার আমরা যদি এই লাল দিকের অংশটা চলে আসি এইটা আছে কি এটা হচ্ছে আমাদের বাম দিক হৃৎপিণ্ডের এটা আছে অলিন্দ তাই বাম অলিন্দ কি করছে বাম অলিন্দের সঙ্গে যুক্ত রয়েছে দেখো ফুসফুসীয় শিরা এই ফুসফুসীয় শিরাগুলো কি করছে এই বাম অলিন্দে হচ্ছে ফুসফুস থেকে একদম বিশুদ্ধ রক্ত পরিবহন করে নিয়ে আসছে নিয়ে এসে এখানে দিচ্ছে তো এখান থেকে কিন্তু এই প্রশ্নটা হয়ে যায় যে কোন শিরা বিশুদ্ধ রক্ত পরিবহন করে তাহলে হচ্ছে সেটা ফুসফুসীয় শিরা আবার একটা প্রশ্ন হয় কোন ধমনি দূষিত রক্ত পরিবহন করে যেটা ফুসফুসীয় ধমনি। ওই সমস্ত পয়েন্টগুলো অবশ্যই তোমরা মনে রাখবে এবং যাদের সমস্যা হচ্ছে তাদের বলবো সার্কুলেটরি সিস্টেমের ক্লাসটা দেখে নাও তাহলে তোমাদের অনেকটাই ডাউট ক্লিয়ার হয়ে যাবে আশা করছি তোমরা পরের কোশ্চেনের উত্তরটা সঠিক দিতে পারবে দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তাপ গতিবিদ্যার প্রক্রিয়া নয় এই প্রশ্নটা হয়তো অনেকের ক্ষেত্রে কাছেই কঠিন হতে পারে আবার অনেকের কাছে কিন্তু সোজাও হতে পারে যারা অন্ততপক্ষে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে উচ্চ মাধ্যমিক লেভেলে তাদের কাছে কিন্তু এটা খুব একটা কঠিন কোশ্চেন নয় কিন্তু অনেকে হয়তো ভুলে গিয়ে থাকবে সেই জন্যে আজকে তোমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি এই তাপগতিবিদ্যা তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সের সঙ্গে যুক্ত নয় কোন ট্রামটা তাহলে এখানে দেখে নাও আইসোট্রপিক এই আইসোট্রপিক ট্রামটা থার্মোডাইনামিক্সের সঙ্গে যুক্ত নয় আইসোট্রপিক হচ্ছে আইসোটোপের কথা বলা হচ্ছে অর্থাৎ যেমন আমরা লিখছি এই যে হাইড্রোজেন তাই তো এরম যে লিখি এগুলোকে বলা হয় কি আইসোট্রোপ তাই এদের মধ্যে যে রিলেশন সেটাকেই বলা হচ্ছে আইসোট্রপিক তো এটা তো থার্মোডাইনামিক্স নয় তাহলে থার্মোডাইনামিক্সের ট্রাম হচ্ছে এই তিনটে আইসোথার্মাল আইসোবারিক এবং অ্যাডায়াবেটিক দেখো আইসোথার্মাল আইসোথার্মাল মানে হচ্ছে উষ্ণতা অপরিবর্তিত থাকে যদি কোনো সিস্টেম কোনো সিস্টেমের যদি উষ্ণতা অর্থাৎ টেম্পারেচার যদি অপরিবর্তিত থাকে মানে কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো আইসোথার্মাল প্রসেস আইসোবারিক প্রসেস হচ্ছে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের চাপ যদি অপরিবর্তিত থাকে অর্থাৎ প্রেসার যদি অপরিবর্তিত থাকে তাকে আইসোবারিক বলবো আর অ্যাডায়োবেটিক বা যেটাকে আমরা বলছি রুদ্ধতাপ প্রক্রিয়া যে থার্মোডাইনামিক্স পদ্ধতিতে বস্তুর সঙ্গে পরিপার্শ্বে তাপের আদান প্রদান শূন্য তাদেরকে বলা হয় প্রসেস অর্থাৎ প্রক্রিয়া অর্থাৎ যে প্রসেসে থার্মোডাইনামিক্সের যে পদ্ধতিতে অর্থাৎ কোনো বস্তুর সঙ্গে তার পরিপার্শ্বের তাপের আদান প্রদান হবে না সেটাকে আমরা বলছি রুদ্ধতাপ প্রক্রিয়া বা অ্যাডোবেটিক প্রসেস এই প্রশ্নটা হয়তো অনেকেই ভুল করেছ বা উত্তর দিতে পারি যারা দিতে পারোনি তারা দুঃখ করো না যারা দিতে পেরেছ তাদেরকে বলবো অবশ্যই তোমরা ভালো পড়াশোনা করছো দেখো যারা পারলে না তারা পরের কোশ্চেনটার উত্তর দিতে পারো কিনা নিম্নলিখিত গুলির মধ্যে কোন ধরনের পদার্থ লাইপেজ এটা কিন্তু খুব সোজা কোশ্চেন আশা করছি এটার উত্তর তোমরা সকলে দিতে পারবে তাহলে লাইপেজ কোন ধরনের পদার্থ তাহলে দেখো এটার উত্তর কি হবে লাইপেজ লাইপেজ কি লাইপেজ হচ্ছে কিন্তু এক ধরনের উৎসেচক কি উৎসেচক লাইপেজ হচ্ছে ফ্যাট ভাঙার জন্য কাজ করে অর্থাৎ ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিডে পরিণত করার যে কাজ সেটা কিন্তু এই লাইপেজ করে থাকে তাহলে লাইপেজ একটা কি আমাদের উৎসেচক তাহলে আশা করছি অনেকেই এটার সঠিক উত্তর করতে পেরেছ দেখো এর পরের কোশ্চেনের উত্তর তোমরা করতে পারো কিনা নিম্নলিখিত মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কোন প্রাণীদের হৃৎপিণ্ডে অক্সিজেন যুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ার জন্য পাম্প করতে পারে না অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কোন প্রাণীর দেহে হৃৎপিণ্ড অক্সিজেন যুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ার জন্য পাম্প করতে পারে না তাহলে এখানে দেখো আহ হৃৎপিণ্ড পাম্প করে কি করে দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্তকে বয়ে নিয়ে যায় তাই তো আমাদের দেহের বিশুদ্ধ রক্তগুলোকে দূষিত রক্তগুলোকে টেনে নিয়ে আসে আর বিশুদ্ধ রক্তগুলোকে কি করছে তার সঙ্গে ফুসফুসে পাঠিয়ে দিচ্ছে এবং ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত এনে সেটাকে আমাদের দেহে পাঠিয়ে দিচ্ছে এই কাজটা আমাদের হৃৎপিণ্ড করে সেটা কি করে হৃৎপিণ্ড ছন্দবদ্ধভাবে পাম্পের কাজ করে চলেছে কিন্তু যে সমস্ত প্রাণীদের দেহের হৃৎপিণ্ড মাত্র দুটো প্রকোষ্ঠ বিশিষ্ট হয় ঠিক আছে যেমন মাছ মাছেদের যে হৃৎপিণ্ড সেটা কি হয় দুটো প্রকোষ্ঠ বিশিষ্ট এরকম হয় একটা থাকে অলিন্দ একটা থাকছে নিলয় এই অপিণ্ড কিন্তু করতে পারে না। তাই যে সমস্ত প্রাণীদের হৃৎপিণ্ড দুটি প্রকোষ্ঠ বিশিষ্ট তারা কি করে রক্ত পাম্প করতে পারে না তাই ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাচ্ছে মাছ তার কারণ আমরা কি দেখে দেখো এখানে বিভিন্ন প্রাণীদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা দিয়ে দিয়েছে মাছের হচ্ছে দুটো প্রকোষ্ঠ থাকে সরীসৃপ যারা তাদের অসম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠ থাকে উভচর প্রাণীদের ক্ষেত্রে তিনটে থাকে পাখিদের ক্ষেত্রে চারটে থাকে এবং স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু চারখানা প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে অর্থাৎ যাদের তিনটে বা চারটে প্রকোষ্ঠ রয়েছে তাদের দেহে কিন্তু হৃৎপিণ্ড রক্ত পাম্প করার মাধ্যমে রক্ত পরিশুদ্ধর কাজটা করতে পারে কিন্তু মাছের দেহে সেই কাজটা হয় না নেক্সট কোশ্চেনে যাচ্ছি চলো নেক্সট কোশ্চেন কি বলছে উদ্ভিদ দেহের কোষগুলির মধ্যে শক্তি সঞ্চিত হয় যে রূপে তাহলে উদ্ভিদ দেহের কোষের মধ্যে শক্তি কি রূপে সঞ্চিত হয় দেখো টাইম চালু করে দিয়েছি তোমরা উত্তরটা করার চেষ্টা করে ফেলো সেকেন্ডের মধ্যে পরীক্ষায় কিন্তু আমাদের টাইম খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ তোমরা যত তাড়াতাড়ি উত্তর করতে পারবে তত অঙ্ক করার জন্য রিজনিং করার জন্য কিন্তু সময় বেশি পাবে আর এটা যদি যদি সময় বেশি লেগে যায় এইগুলো করতে তাহলে কিন্তু তোমাদের সেক্ষেত্রে সমস্যায় পড়ে যাবে কোশ্চেন পেপার সম্পন্ন করতে তাহলে দেখো এটার ক্ষেত্রে যারা করতে পারলে তারা অবশ্যই ভালো আর যারা করতে পারোনি তারা দেখে নাও সঠিক উত্তর কী হবে উদ্ভিদ দেহে কোষের মধ্যে শক্তি কি রূপে সঞ্চিত থাকে সেটা স্টার্চ রূপে সঞ্চিত থাকে অর্থাৎ উদ্ভিদের মধ্যে অতিরিক্ত যে খাদ্য সেটা যখন সঞ্চিত হয় সেটা হচ্ছে স্টার্চ রূপে সঞ্চিত হয় আর প্রাণী প্রাণীদেহে কি রূপে সঞ্চিত হয় সেটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয় নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা নেক্সট কোশ্চেন দেখো বলছে যদি আমাদের লালা রসে অ্যামাইলেজ উৎসেচকের পরিমাণ কমে যায় তবে মুখের ভিতর কোন ধরনের ঘটনা প্রভাবিত হবে দেখো আজকের কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো কোশ্চেন কোশ্চেনগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা করে লাইক দিয়ে দাও কারণ লাইক দিলে পারে কিন্তু আমি তোমাদের জন্য এই ধরনের কোশ্চেন আনার জন্য আরো বেশি উৎসাহ পাবো তাই তোমাদের বলবো দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু খুব নতুন ধরনের কোশ্চেন যেগুলো কিন্তু পরীক্ষায় আসার প্রবাবিলিটি সবচাইতে বেশি রয়েছে তাহলে আমাদের দেহে লালা রসে অ্যামাইলেজ উৎসেচকের পরিমাণ যদি কমে যায় তাহলে উৎসেচক করে শর্করা ভাঙার কাজ করে তাহলে আমাদের মুখে লালা রসে যদি ঘটনা প্রভাবিত হবে তাহলে এটার ক্ষেত্রে উত্তর হয়ে যাবে স্টার্চ বা শর্করা স্টার্চ বা স্টার্চ জাতীয় যে জিনিসগুলো আমরা খাচ্ছি সেটা ভেঙে শর্করা উৎপাদনের যে প্রক্রিয়া এই বিষয়টা কিন্তু বাধাপ্রাপ্ত হবে বা এই ঘট এই ঘটনাটা কিন্তু কমে যাবে যদি অ্যামাইলেজের পরিমাণ কম হয় তাহলে আশা করছি এই উত্তরটা তোমরা বুঝতে পারলে চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে এখনো পর্যন্ত কিন্তু দশটা কোয়েশ্চেনের করানো হয়ে গেল তোমরা আশা করছি অনেকেই দশটার মধ্যে অন্ততপক্ষে নটা বা আটটা প্রশ্ন করে সঠিক করতে পেরেছ চলো এখনো আমাদের জার্নি রয়েছে অনেকটাই আমরা এগারো নম্বর প্রশ্নের দিকে যাই এগারো নম্বর প্রশ্ন দেখো কি বলছে এগারো নম্বর প্রশ্নে বলে দিয়েছে যে পদার্থের সঙ্গে আধান যুক্ত হলে পদার্থটি কোন ধরনের ধর্ম প্রদর্শন করবে অর্থাৎ কোনো একটি পদার্থ যদি চার্জ যুক্ত হয় তাহলে সে কোন ধরনের ধর্ম প্রদর্শন করবে তাহলে সে কি ধরনের ধর্ম প্রদর্শন করবে দেখো উত্তরটা কি হবে ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে অপশান সি তরিদ ধর্ম এবং চুম্বক ধর্ম প্রদর্শন করবে অর্থাৎ মনে করো যখন ক্যালসিয়াম প্লাস টু অবস্থায় চলে গেল অর্থাৎ এটা একটা চার্জ অবস্থায় চলে গেল বা আমাদের যদি আমরা দেখি ক্লোরিন মাইনাস অবস্থায় চলে গেল এটাও একটা চার্জ পার্টিকেল তৈরি হয়ে গেল অর্থাৎ আধানযুক্ত কণা হলো এটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত এটা ঋণাত্মক আধানযুক্ত তাহলে এই ধনাত্মক অবস্থায় এ কি করছে তড়িৎ পরিবহন করে অর্থাৎ তোমরা অনেকেই জেনেছ বা অনেকেই জানো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সময় কিন্তু এই চার্জগুলো ক্যাটায়ন এবং অ্যানায়ন এরা তড়িৎ পরিবহন করে নিয়ে যায় এবং এরা কিন্তু নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল অনুভব করে আকর্ষণ বল মানে তাদের মধ্যে চুম্বক ধর্ম রয়েছে এবং তাদের মধ্যে কিন্তু ধর্ম প্রদর্শন করবে তাই ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাচ্ছে ধর্ম ধর্ম এবং চুম্বক উভয়ই দেখো নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি সবচেয়ে ভালো তরিতের কুপরিবাহী তরিতের কুপরিবাহী জানতে চেয়েছে তাহলে এখানে আমাদের যা অপশন দিয়েছে এই অপশান এর মধ্যে থেকে খুব সহজেই তোমরা এটার উত্তর করে ফেলতে পেরেছো আশা করছি তোমরা উত্তর করেছো তাই সেক্ষেত্রে এটার উত্তর হয়ে যাচ্ছে অপশন এ বোনাইট যেটার মাধ্যমে কিন্তু তরিতের একটা কুপরিবাহী পদার্থ এবার চলে যাচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন দেখি তোমরা কে কটা উত্তর করতে পারো কিরকম বলছে আলোর তীব্রতা নির্ভর করে আলোর তীব্রতা কিসের উপর নির্ভর করে এই যে আলোর যে বৈশিষ্ট্যপূর্ণ যে কতগুলো রাশি যার সঙ্গে আলোর ধর্ম নির্ভর করে সেই আলোর এই ধর্মগুলোর মধ্যে কোনটির দ্বারা আমরা বলতে পারি যে আলোর তীব্রতা নির্ভর করে আলো একটা কি ওয়েব পার্টিকেল অর্থাৎ এই ওয়েব পার্টিকেল এইভাবে যেতে থাকে ঠিক কি না এইভাবে যাই তো ওয়েব পার্টিকেল আলো একটা কি তরঙ্গ ধর্ম রয়েছে আলোর তো আলোর এই যে তীব্রতা আলোর তীব্রতা এই বিষয়টা নির্ভর করে আলোর অ্যাম্প্লিটিউডের ওপর আলোর অ্যাম্প্লিটিউডের ওপর অ্যাম্প্লিটিউড মানে বলছে সেটা হচ্ছে বিস্তার অর্থাৎ মনে করো এই অংশ থেকে এই অংশ পর্যন্ত যে দূরত্ব এই যে দূরত্ব অর্থাৎ এটাকে আমরা বলছি কি তরঙ্গদৈর্ঘ্য এবার আলো এইখান থেকে এই যে মূল অংশটা যে রয়েছে এই মূল অংশ থেকে এই ঢেউটার এই পিকটার যতখানি দূরত্ব বা এইখান থেকে এই পিকটার যে যতখানি দূরত্ব এটাকে আমরা বলে থাকি অ্যামপ্লিচিউড বা এ দ্বারা এটাকে ডিনোট করা থাকে এই এ বা এই এটাই নির্ভর করে কি এটাই আলোর তীব্রতা নির্ভর করে এটির ওপর অর্থাৎ এটা যে আলোক রশির ক্ষেত্রে যত বেশি হবে তার কি হলো অ্যাম্প্লিটিউড বেশি হলো অর্থাৎ তীব্রতা বেশি হলো যার ক্ষেত্রে এটা খুব কম হবে তার ক্ষেত্রে কি হলো তার অ্যাপ্লিটিউডটা কম হলো অর্থাৎ তীব্রতা কম হলো এইভাবে কিন্তু বিষয়টা নির্ভরশীল তাহলে তোমরা চলে যাচ্ছি চোদ্দ নম্বর কোশ্চেনে চোদ্দ নম্বর কোশ্চেন দেখো কি বলছে চাল ধোয়া জলের মধ্যে কয়েক ফোঁটা আয়োডিন সলিউশন যুক্ত করলে দ্রবণের বর্ণ নীল হয়ে যায় এই ঘটনাটি নির্দেশ করে ওই জলের মধ্যে কি উপস্থিত রয়েছে দেখো এটা কিন্তু একেবারে নতুন ধরনের কোশ্চেন এবং এই কোশ্চেনটা কিন্তু তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো তাহলে এখানে কি ঘটছে এখানে যেটা হবে উত্তর সেটা আগে দেখে স্টার্চের সঙ্গে স্টার্চ তার সঙ্গে আয়োডিন যুক্ত করা হয় আয়োডিন যুক্ত করা হয় তাহলে পালে যে রেজাল্টেন্ট সলিউশনটা পাবো তার বর্ণটা হয়ে যায় কি নীল রঙের হয়ে যায় অর্থাৎ স্টার্চের সঙ্গে আয়োডাইড যুক্ত করলে পারে দ্রবণের বর্ণ নীল হয়ে যায় সেই কারণে আমাদের চাল ধোয়া জল সেই চাল ধোয়া জলের মধ্যে কি আছে স্টার্চ আছে সেই টার্চ কি হচ্ছে আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করছে তার ফলে কি হয়ে যাচ্ছে সেটা নীল রং ধারণ করছে আশা করছি তোমরা বুঝতে পারলে অনেকেই হয়তো এই প্রশ্নটার উত্তর করতে পারোনি তারা আরও একটু পড়াশোনা করো নিশ্চয়ই সেই উত্তরটা আরো ভালোভাবে করতে পারবে আমরা এবার চলে যাচ্ছি পনেরো নম্বর কোশ্চেনে পনেরো নম্বর কোয়েশ্চেন বলছে অনেক সময় খেলোয়াড়দের অক্সিজেন কম থাকার কারণে পেশিতে টান ধরে অর্থাৎ পেশিতে অক্সিজেনের পরিমাণ যদি কোনো কারণে কমে যায় সেক্ষেত্রে পায়ের পেশিতে টান ধরে এটি কি কারণে ঘটে থাকে তাহলে এই ধরনের ঘটনা কিসের জন্য ঘটে তোমরা আশা করছি উত্তরটা করতে পেরেছ যদি এই অপশানগুলো থেকে উত্তর না করতে পারো তাহলে তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের পেশিতে যদি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড যদি উৎপন্ন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পেশি দুর্বল হয়ে যায় তো এই ল্যাকটিক অ্যাসিড কোথা থেকে উৎপন্ন হয় সেটা হচ্ছে এই পাইরুভেট নামক একটা যৌগ রয়েছে সেটা থেকে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় অর্থাৎ পাইরুভেটে যদি বেশি পরিমাণ অক্সিজেন না থাকে তখন চরণের ফলে কি হয় ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় তার ফলে কি হয় আমাদের মার্সেল ক্র্যাম্প করে সেইটাই হচ্ছে এর কারণ চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে দেখো ষোলো নম্বর প্রশ্ন তোমাদের জন্য কি রয়েছে ষোলো নম্বর প্রশ্ন বলছে আমাদের গলবিল বলয়ের গলবিল বলাই আকৃতির তরুণস্থি দিয়ে গঠিত হয় কারণ এটি কি সুনিশ্চিত করে অর্থাৎ আমাদের গলা যে রয়েছে সেই গলাটা কি হচ্ছে এরকম বলাই আকৃতির তরুণ অস্থির হার দ্বারা গঠিত হয়েছে তার কারণটা কি তার কারণ হচ্ছে যাতে বায়ুপ্রবাহ প্রবাহ কোনো কারণেই বাধাপ্রাপ্ত না হয় সেই জন্যে কিন্তু তরুণস্থি বলয় জুড়ে এই অংশটা গড়ে উঠেছে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার এ দেখো উত্তরটা তোমরা করতে পারো কিনা বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোন পদ্ধতিতে অ্যামি বা খাদ্য গ্রহণ করে এটা কিন্তু খুব সোজা প্রশ্ন এটা বহু পরীক্ষায় আসা প্রশ্ন তাই আশা করবো তোমরা এটার উত্তর হান্ড্রেড পারসেন্ট করতে পারবে তাহলে এটা অনেকেই উত্তর করতে পেরেছ আর যারা করতে পারো তারা অবশ্যই দেখে নাও যে অপশান সি হবে এটার সঠিক উত্তর ফ্যাগোসাইটোসিস এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে আরো একজন আমাদের দেহে থাকা যে কিন্তু রোগ জীবাণু ধ্বংস করে সেকে সে হচ্ছে কিন্তু আমাদের শ্বেত রক্তকণিকা সেও কিন্তু এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে আমাদের দেহে রোগ জীবাণু ধ্বংস করে আমরা এবার চলে যাচ্ছি আঠেরো নম্বর প্রশ্নের দিকে দেখি আঠেরো নম্বর প্রশ্নের উত্তর তোমরা কারা করতে পারো সোডিয়াম ক্লোরাইডের পিএইচ এর মান কত এই প্রশ্নটার জন্য হয়তো অনেকে ভাবে স্যার আমি কি পিএইচ এর মান মুখস্ত করব। আমি বলবো না পিএইচ এর মান মুখস্ত করার নেই কারণ এই প্রশ্নটার জন্য পিএইচের মান মুখস্ত করার কোনো কারণই নেই সোডিয়াম ক্লোরাইড যেটা হচ্ছে এনএসইএল এনএসিএল কি এর প্রকৃতি কি লবণ তাহলে লবণ যদি লবণ হয় তাহলে লবণের পিএইচ কী হয় প্রসম হয় এই তো প্রসমও হয় তাহলে একটা প্রসম জিনিসের পিএইচ কী হয় সাতের সঙ্গে সমান হয় তাহলে এটা অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর সাতের সঙ্গে সমান এটা খুব ইজি কোশ্চেন ছিল কিন্তু ট্রিকি কোশ্চেন ছিল এবার আমরা চলে যাচ্ছি উনিশ নম্বর প্রশ্নের দিকে দেখি উনিশ নম্বরের উত্তর তোমরা কে করতে পারো যখন কোনো ধাতব কার্বনেট একটি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি উৎপন্ন হয় তাহলে একটা ধাতব কার্বনেট যখন কোনো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে তখন কি গ্যাস উৎপন্ন হবে সেটা আমাদের বলতে হবে তাহলে আমরা করে দেখি একটা ধাতব কার্বনেট নিলাম এম জি ও থ্রি তার সঙ্গে বিক্রিয়া করাচ্ছি অ্যাসিডের একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করাচ্ছি বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে সেটা আমরা দেখে নিই এমজিসি উৎপন্ন হবে জল উৎপন্ন হবে আর উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড যেটা আমাদের সঠিক উত্তর তাহলে অপশন বি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে তাহলে প্রশ্নটা কি তোমাদের ভালো লাগছে প্রশ্নগুলো কি নতুন ধরনের মনে হচ্ছে যদি মনে হয় তাহলে অবশ্যই তোমরা লাইক করতে থাকো এবার চলে যাচ্ছি আমরা কুড়ি নম্বর প্রশ্নে দেখি কুড়ি নম্বরের উত্তর তোমরা কে করতে পারো নিম্নলিখিত লবণগুলির মধ্যে কোনটির মধ্যে কেলাস জল থাকে না তাহলে কেলাস জল কি কেলাস জল হচ্ছে কোনো পদার্থকে কেলাসায়ন করলে পারে একদম বিশুদ্ধতম পদার্থ যেটাকে হচ্ছে কেলাস সেই কেলাসায়ন করলে পারে তার মধ্যে কিছুটা জল থাকে সেই জলটাকেই বলা হয় কেলাস জল তাহলে এখানে আমাদের যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে একমাত্র বেকিং সোডা যার মধ্যে কোনো কেলাস জল থাকে না আমরা জেলে চলে যাচ্ছি এক্সট্রা ইনফরমেশনে এইভাবে কিন্তু এই জিনিসটা রয়েছে তোমাদেরকে একটা প্রিডিএফ আমি বানিয়ে দেব খুব শীঘ্রই সেটার মধ্যে কি থাকবে বিভিন্ন রাসায়নিক এবং তাদের নাম এবং তাদের সংকেতগুলো সেটা তোমরা কালেক্ট করে নিবে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তাহলে দেখো ব্লু ভিটিঅল ব্লু ভিটিঅলের মধ্যে পাঁচ অণু কিন্তু জল রয়েছে এটাকে বলা হয় কেলাস জল ওয়াশিং সোডা তার মধ্যে দশ অণু জল রয়েছে জিপসাম তার মধ্যে দুই অনু কেলাস জল রয়েছে তাহলে এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কেলাস জল আছে কিন্তু বেকিং সোডার মধ্যে কিন্তু কোনো কেলাস জল থাকে না তাহলে আমাদের উত্তরটা এই জন্যে বেকিং সোডা হয়েছে নেক্সট কোশ্চেনে যাব নেক্সট কোশ্চেন বলছে উনিশটি প্রোটন বিশিষ্ট উনিশটি প্রোটন বিশিষ্ট একটি পরমাণু এ যখন পরমাণুটির ক্যাটায়ন রূপে অর্থাৎ এ প্লাস রূপে অবস্থান করে তখন ইলেকট্রন সংখ্যা কত হবে আগে তোমরা বলো যখন এ অবস্থায় অবস্থান করছে তখন ওর মধ্যে কটা ইলেকট্রন আছে অবভিয়াসলি এখানে উনিশটা ইলেকট্রন রয়েছে কারণ এর প্রোটন সংখ্যা বলে দিয়েছে উনিশ তাহলে উনিশটা প্রোটন থাকলে ইলেকট্রন সংখ্যা উনিশ হবে এবার যখন সে এ প্লাস রূপে অবস্থান করছে তার মানে কি হচ্ছে ওর মধ্যে থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে কটা ইলেকট্রন বেরিয়েছে না একটা প্লাস চার্জ হয়েছে তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার ফলে সে কি হয়েছে এ প্লাস বা ক্যাটায়ন রূপে অবস্থান করছে তাহলে আগে ছিল উনিশটা এখন একটা বেরিয়ে গেছে তাহলে টোটাল কটা আছে ইলেকট্রন তাহলে আমাদের কি হয়ে যাবে এটা ইলেকট্রন আছে আর যদি বলতো এই কম্পাউন্ডটা এ মাইনাস রূপে অবস্থান করে তাহলে কটা ইলেকট্রন আছে তাহলে তখন তোমরা বলতে এ মাইনাস মানে একটা অতিরিক্ত ইলেকট্রন আছে অর্থাৎ উনিশ প্লাস এক তাহলে হচ্ছে সেক্ষেত্রে কুড়িটি হয়ে যেত সঠিক উত্তর আশা করছি ক্লিয়ার এবার চলে যাচ্ছি নম্বর কোশ্চেনে দেখো নম্বর কোশ্চেনের উত্তর তোমরা করতে পারো কিনা এইটা হচ্ছে একটু টাফ কিন্তু অনেকে যারা বলেছি সায়েন্স তাদের কাছে জল ভাত কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়ুনি তারা আজকের পর থেকে এই প্রশ্নটার উত্তর আর কোনো দিনও ভুল করবে না দেখো এই অঙ্কটা কি বলছে সরি এই কোশ্চেনটা কি বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ধাতু সক্রিয়তা শ্রেণীর সঠিক ক্রম তাহলে ধাতু সক্রিয়তা শ্রেণীর সঠিক ক্রমে কোনটা রয়েছে সেটা আমাদের বলতে হবে সেটার উত্তর হয়ে যাবে অপশান এ আমরা একটু দেখে নিই ধাতু সক্রিয়তা শ্রেণী কি এই যে ধাতু সক্রিয়তা শ্রেণী হচ্ছে এইভাবে আমরা মেটালগুলোকে তাদের সক্রিয়তা ক্রম অনুযায়ী সাজিয়েছি তাহলে এই সক্রিয়তার ক্রম অনুযায়ী সবচাইতে যে বেশি সক্রিয় তাকে রেখেছি ওপরে পটাশিয়াম আর সব কম সক্রিয় হচ্ছে গোল্ড তাকে রাখা হচ্ছে নিচে সেইভাবে কিন্তু সাজানো হয়েছে এই সাজানো হলে পারে এখানে প্রত্যেকটা ক্রম আছে অর্থাৎ এই ক্রমে যেমন ধরো পটাশিয়াম সোডিয়ামের থেকে বেশি সক্রিয় আবার ক্যালসিয়াম সোডিয়ামের থেকে কিন্তু কম সক্রিয় এইভাবে কিন্তু সাজানো আছে তাহলে আমাদের প্রশ্নে দেখো দিয়েছে এমজি এমজি এ এল জেডেন এফ ই দিয়েছে তাহলে আমাদের কি ক্রম পেয়েছি এম জি গ্রেটার দেন অ্যালুমিনিয়াম গ্রেটার দেন জিঙ্ক গ্রেটার দেন এফি তাহলে এটা আমাদের সঠিক ক্রম হয়েছিল একই রকম ভাবে এই ক্রমটা তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে তাহলে পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন আসলে সহজেই উত্তর করে ফেলতে পারবে তাহলে চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন বলছে তড়িৎ লেপন প্রক্রিয়ার সময় ক্যাথর তরিদ্দার হিসাবে কোনটিকে ব্যবহার করবো আমরা তাহলে ক্যাথট তরিদ্বার হিসাবে আমরা কোনটা ব্যবহার করব তাহলে তড়িত লেপন প্রক্রিয়ার সময় ক্যাথোড বলতে যেটার সঙ্গে আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত করি সেটাকে ক্যাথোড বলে আর যেটার সঙ্গে পজিটিভ প্রান্ত যুক্ত করি সেটাকে অ্যানোড বলে এবার এই ক্যাথোড হিসাবে কি ইউজ করব অ্যানোড হিসাবে কি ইউজ করব সেটা আমি পরে ছবিতে দেখিয়েছি এখানে উত্তরটা তোমরা দেখে নাও এখানে আমরা বিশুদ্ধ ধাতুকে রাখবো ক্যাথোড তরিদ্দার হিসাবে তার কারণটা আমি পরের ছবিতে বলছি দেখো এখানে দেখো ক্যাথোড হিসাবে আমরা কি ইউজ করব ক্যাথোড হিসাবে ইউজ করব হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্তটাকে নেগেটিভ টার্মিনালটাকে আর ক্যাথোড অ্যানোড হিসাবে আমরা ইউজ করছি কি পজিটিভ টার্মিনালটাকে ঠিক এবার আমরা মনে করো এখানে এই যে চামচটা নেওয়া আছে এই চামচটা হচ্ছে চামচটার উপর আমরা কি করতে চলেছি এখানে রূপোর পোলেপ দিতে চলেছি কেন রূপোর পোলেপ দেবো কারণ চামচটা মনে করো একটা লোহার চামচ এবার লোহার যদি চামচ হয় তাহলে সেটা তো বায়ুতে থাকলে জং ধরে যাবে তা তখন এই চামচটাকে জং ধরা বা তার ক্ষয় থেকে রক্ষা করার জন্য কম সক্রিয় ধাতু হচ্ছে কি সিলভার সিলভারের একটা পোলেপ দিতে চলেছি তাহলে পরে কি হবে এইটার আর মরচে ধরবে না তাহলে এখন এইটা যেহেতু একটা কি বিশুদ্ধ ধাতু বিশুদ্ধ ধাতু তাই বিশুদ্ধ ধাতু বলেই তো সে রিয়াকশন করবে যদি সেটা জং অলরেডি ধরে থাকে তাহলে পরে তার আর বাঁচানোর কিছু নেই কিন্তু যখন লোহা একদম বিশুদ্ধ অবস্থায় থাকে তখনই তো অক্সিজেনের সঙ্গে রিয়্যাক্ট করে তাই তার থেকে বাঁচানোর জন্য আমরা কি করছি তাতে একটা রূপর প্রলেপ দিয়ে দিচ্ছি তাই সেই জন্যে সেই জন্যে আমরা বিশুদ্ধ ধাতুর জিনিসকে কোথায় নেব নেব নেগেটিভ টার্মিনালে অর্থাৎ ক্যাথোডে হিসাবে আমরা বিশুদ্ধ ধাতু ইউজ করব। এবং তার উপর আমরা কিসের যার প্রলেপ দেব সেটাকে কোথায় নেব আমরা পজিটিভ টার্মিনালে যেটাকে বলা হচ্ছে অ্যানোড তরিদ্বার এই হচ্ছে কিন্তু এর মেন ফান্ডা আমরা চলে যাচ্ছি তারপরের পরের কোশ্চেনে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি চব্বিশ নম্বর প্রশ্ন বলছে মেন্ডেলিভের পর্যায় সারণী কোন গ্রুপ থেকে কোন গ্রুপ পরবর্তীকালে যুক্ত করা হয়েছে এটা থেকেটা বাদ যাবে পর্যায় সারণিতে কোন গ্রুপটি পরবর্তীকালে সংযুক্ত করা হয়েছে তাহলে এটার উত্তর তোমরা বহুবার পড়িয়েছি তোমরাও জানো সেটা হচ্ছে অপশান ডি জিরো গ্রুপ বা শূন্য শ্রেণী যেটাকে পরবর্তীকালে কিন্তু যুক্ত করা হয়েছিল কারণ মেন্ডেলিভ যখন পর্যসারণী তৈরি করেছিলেন তখন কিন্তু নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়নি পরবর্তীকালে যখন নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হয় তখন সেটাকে স্থান দেওয়ার জন্য কিন্তু এই জিরো গ্রুপটি তৈরি করা হয়েছে আজকের লাস্ট কোশ্চেন এবং আশা করবো লাস্ট কোশ্চেনের উত্তর তোমরা সকলে সঠিকভাবে দিতে পারবে এবং এই কোশ্চেনটা হয়ে যাওয়ার পর তোমরা সকলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পঁচিশটার মধ্যে কে কটা প্রশ্নের উত্তর করতে পারলেন চলো পঁচিশ নম্বর কোশ্চেন কি বলছে দেখি পঁচিশ নম্বর প্রশ্ন দেখো ইলেকট্রন আসক্তির মান হয় ইলেকট্রন আসক্তির মান কি হয় উত্তর করো সময় চলে যাচ্ছে তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে অপশান সি ধনাত্মক এবং ঋণাত্মক উভয় ধরনের হতে পারে কারণ আমরা যদি দেখি মোস্ট ইলেকট্রোনেগেটিভ অর্থাৎ এফির দিকে যদি তাকাই তাহলে এফির হচ্ছে ইলেকট্রন আসক্তি আছে ইলে এফির থেকে আমরা যদি তাকাই ক্লোরিনের দিকে তাহলে ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন আসক্তির মান সবচাইতে বেশি হয় আর সিজিয়ামের এর ইলেকট্রন আসক্তির মান সবচাইতে কম হয় তাহলে যাদের ইলেকট্রন আসক্তির মান সবচাইতে বেশি তাদের ইলেকট্রন আসক্তিকে আমরা কি বলবো পজিটিভ আর যাদের ইলেকট্রন আসক্তির মান কম তাদেরকে কি বলবো নেগেটিভ অর্থাৎ ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা তাহলে ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা সবচাইতে বেশি তাই জন্য ওদের ইলেকট্রন নেগেটিভিটি কী হয় বা ইলেকট্রন আসক্তি কী হয় পজিটিভ হয় আর সিজিএমের হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছানে ছেড়ে দিতে পারলে বেঁচে যায় তাই জন্য সিজিএম কী করবে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না তাই জন্য ইলেকট্রন আসক্তি তার খুবই কম হবে তাই জন্য সেটাকে আমরা নেগেটিভ চিহ্ন দ্বারা ডিনোট করব। তাই ইলেকট্রন আসক্তির মান কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক উভয় ধরনের হতে পারে তাহলে এই হলো আমাদের আজকের ক্লাসের মডেল কোশ্চেন পেপারের পঁচিশটা কোশ্চেন এখানেই শেষ হলো আশা করছি আজকের সেশনটা তোমাদের ভালো লেগেছে এছাড়াও তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তোমরা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারো এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে তোমরা সকলে অতি অবশ্যই কে কত পেলে সেই নাম্বারটা শেয়ার করো এবং যাদের যা ভুল ত্রুটি হয়েছে তারা অবশ্যই আমার ব্যাখ্যাগুলোর অনুযায়ী উত্তর অনুযায়ী মিলিয়ে দেখে নেবে এবং যদি কোনো উত্তর আমি ভুল দিয়ে থাকি তার জন্য আমাকে অবশ্যই তোমরা জানাবে ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং যদি তোমরা এই ধরনের আরও ক্লাস পেতে চাও এবং সম্পূর্ণ বাংলায় জেনারেল সায়েন্সের প্রস্তুতি নিতে চাও তার জন্য তোমাদের বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সকলকে বলবো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সবাইকে ধন্যবাদ